হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল নীল সংসার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকে আমি দেখাবো আমার ছাদ বাগান। ছাদের এই এক চিলতে বাগান আমার ভীষণ সাধে। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা কুদ্রির গাছ, কয়েক মাস আগেই লাগিয়েছিলাম, আবার সে ফল দেওয়া শুরু করেছে। আর মা এইটুকু ছাদের মধ্যে মাটির স্বাদ পাওয়াটা আমার কাছে তো ভীষণই অতুলনীয়। গাছে যে কয়টা কুঁদরি হয়ে আছিল সেগুলো আমি এখন তোলার কাজে ব্যস্ত। হয়তো অনেক বেশি না, কিন্তু এই কয়েকটাই আমার ভীষণ মন ভরিয়ে তোলে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। লঙ্কাগুলো তো গাছেই পেকে গেছিল, ওগুলো তুলতেও মনে ইচ্ছে হয় না। মনে হয় গাছে থাকলে বেশ ভালো লাগে, তো একদম লাল হয়ে গেছে তাই এগুলো আমি তুলে নিলাম। এখানেও কয়েকটা লঙ্কা হয়ে আছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। গাছের যত্ন করার অত বেশি সময় পায় না, তাও ভীষণ শখের কারণে গাছগুলো আমি লাগিয়েছি। গাছ থেকে সবজি তোলার মজাই আলাদা। এরাও খুব মজা পায় গাছ থেকে সবজি তোলাতে। ছাদের মধ্যে এই সুযোগটা পেয়েছে এটাই অনেক। তো গাছে বেগুনগুলো তোলার মতো হয়ে গেছে, তো ওকে এগুলো তুলতে দেওয়া হয়েছে। সাদা বেগুন দেখাও আমাকে, দেখাও, দাঁড়াও আমি দেখাই, দেখাও। এবার আমি নতুন গাছের কুঁদরি তুলে নেব। কুঁদরিগুলোর সাইজ বেশ বড় বড়ই হয়েছে, ও বায়না করে কুঁদরিগুলো তুলবে। আর এই দেখো, এটা ব্ল্যাক কালারের কাঁচা লঙ্কা, এটা লাল রং হয়ে গেছে কিন্তু তাও লাল না, এর কালারটা অ্যাকচুয়ালি ব্ল্যাক, লঙ্কার কালার ব্ল্যাক। এই দেখো উচ্ছে হয়েছে, সেগুলো আমি তুলে নেবো। এখানে তো উচ্ছে কয়েকটা পেকেও গেছে, সেগুলো আর না তুললেই নয়, তো ওইগুলোও আমি তুলে নিচ্ছি। এসির পেছনটায় উচ্ছে গাছটা উঠে গেছে আর ওখানেও উচ্ছে হয়ে আছে, তো সেটাই এখন তুলছি। এখানে একটা বেগুন হয়েছে,
এই শাকটার নাম হচ্ছে খসলা শাক। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোকে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে, তো এগুলো দেখতে দেখতেই অনেক বড় হয়ে গেল। এগুলো আর না কাটলেই নয়, তো এগুলোকে আমি কেটে নিচ্ছি, কেটে নিজে খাবো আর অন্যদেরকেও একটু দেব। সেই জন্য গাছে যে কটা শাক হয়ে আছে সবগুলোই আমি এখন তুলে নেব। একটা ছুরির সাহায্যে শাকগুলোকে সব কেটে নিচ্ছি। একসাথে এক ঝুড়ি শাক হয়েছে, একা একা খাওয়া তো এতগুলো শাক সম্ভব নয়। শীতের লাগানো গাছের পেঁয়াজ এখনো কিছু থেকে গেছে, এগুলো শেষের দিকে লাগিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলো তোলার মতো হয়ে গেছে, গাছগুলো মারা গেছে, তো সেই পেঁয়াজগুলোই তুলছি। একটা টবে দেখো এক ঠেকা মতো পেঁয়াজ হয়েছে, 1 কিলো মতো পেঁয়াজ তো হবেই। পেঁয়াজগুলো আমি এখন সব তুলে নিচ্ছি। পেঁয়াজের সাইজও খুব একটা খারাপ হয়নি, শীতের সময়ের পেঁয়াজগুলো তো আরো বড় বড় হয়েছিল। টবটাতে খুব আগাছা হয়েছে, পেঁয়াজ গাছগুলো থাকার জন্য আগাছাগুলো তুলতে পারছিলাম না। এবার এটাকে পরিষ্কার করে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। হচ্ছে আজকের ছাদ বাগানের তোলা সবজির সম্ভার। ধন্যবাদ।